আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যে কিনা অনলাইনে মানে এমন কোনো লোক নাই যারা অনলাইন চালা বা টিকটক চালা বা ফেসবুক বা লাইকি চালা বা মনে হয় যারা চালা ফেসবুকে তারা অবশ্যই তারা বেশি বেশি চিনে। তো তারে আজকে একটা উচিত শিক্ষা দিছে এক লোকে, তারে অনেক ধন্যবাদ, ঠিক আছে, তারে অনেক ধন্যবাদ। তো যে দিছে তারে অনেক অনেক ধন্যবাদ, তার মনের গভীর থেকে তারকে অনেক ধন্যবাদ। আগে আমার ভিডিওটা দেখুন, তারপরে আমি ওই মহিলার সম্বন্ধে একটু কথা বলবো, ঠিক আছে। দেখলেন তো আমার রুমানা হোক কেমন কান্নাকাটি করতেছে। মানুষে বিদেশ আসে, উনি একজন কাজের মহিলা, উনি কাতার কাজ করেন, একজন বাসার মাইজেন, ঠিক আছে। ওনার লুকটা মনে ভালো, যার জন্য ওনারে কিছু মানে ছাড় দিছে, সেজন্য উনি অনলাইনার আছে না, অনলাইনার এমন ভাবে মানে উনি ইয়েস করে যখন বোঝা যায় ওনার বাপ দাদার সম্পত্তি। আমার মতে উচিত শিক্ষা দিছে, আমার মতে উচিত শিক্ষা দিছে। এরকম মহিলার এরকম শিক্ষা দেওয়া হয় উচিত, ঠিক আছে। ওনার ওই যে এই রুমানার মতন কে কাজ না করে, কোন মেয়েরা কাজ না করে, এরকম চিল্লা চিল্লি, এরকম লাইফ শু, এরকম গালিগালাজ, এবারে মা শেখ খালেদা জিয়ারে নিয়ে এরকম গালিগালাজ, সে কি কেন রাজনীতি করতে হয়েছে? এবারে শেখ খালেদা জিয়ারে নিয়ে উনি যেসব খারাপ খারাপ ইয়া করছে, সে কি রাজনীতি করার লেগে যদি থাকে তো বিদেশ আছে কি চলতো? আমার মতে ওনার ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, যাতে রুমানার কান্না সবাই শুনতে পা, বিশেষ করে বিএনপির লোক যারা তারা শুনতে পা, ঠিক আছে। এই রুমানা আছে না, বিএনপিরে খুব গালিগালাজ করছে, খুব মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারে খুব গালিগালাজ করছে, ঠিক আছে। উনি প্রধানমন্ত্রী না, ও এখন প্রধানমন্ত্রী না, উনি তো প্রধানমন্ত্রী আসিল, ঠিক আছে। ওই রুমানা কয় টাকার মেয়ে আর প্রধানমন্ত্রী নিয়ে উনি কথা বলে, ঠিক আছে। উনি তো রুমানা তো শেখ হাসিনা খালেদা জিয়ার উনি বান্দিও রাখতো না, বান্দি রাখলে তো বাংলাদেশে থাকতো, বিদেশ আইলো কেলে গিয়া। আমার মতে উচিত শিক্ষা হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, ঠিক আছে রুমানা রে। আমার মতে খালি আমার হাত পা ওটা বান্ধা দিকে আর নাইলে আছে না, আমি মানে মানে একবারে ছবি এমন ছবি ছাড়লাম বলে রুমানা দাদা একবারে মানে ইয়ে হয়ে যাক, বাইতে চলে যা। রুমানার উচিত শিক্ষা হয়েছে আমার মতে। আমার যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, যাতে বিএনপির লোকের কাছে আমার ইয়ারা যায়, কথাটা যায়। আসসালামু আলাইকুম।